এই পাতাটি প্রতি রাতে একবার করে ফুটিয়ে খান, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনার কঠিন ও জটিল রোগ থেকে আল্লাহ হেফাজত করবে। যাদের কিডনির প্রবলেম, যাদের গ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেম আছে, যাদের ফুসফুসের প্রবলেম আছে, যাদের স্টোমাকের প্রবলেম আছে, এই পাতাটি আল্লাহু আকবার যদি প্রতি রাতে একবার ফুটিয়ে খান, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক এটা হেফাজত করবে। এটা আমার কথা নয়, এটা আমার বিশ্ব নবী ইসলামের হাদিসের বর্ণনা, এটা আমার কথা নয়, এটা হচ্ছে মেডিকেল সায়েন্সে, বর্তমান মেডিকেল সায়েন্স ব্যাপক গবেষণা করে এটা বের করেছে। এখানেই শেষ নয়, এই পাতাটি আপনার যদি কোথাও কেটে যায়, কোথাও যদি আপনি আঘাতজনিত ব্যথা পান, এই পাতাটি বেটে যদি আপনি লাগাতে পারেন, সে যাবে কিন্তু ধীরে 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 ব্যথা আপনার ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত! দেখুন, এই পাতাটির মধ্যে এমন নিয়ামত আছে, এই পাতাটি আমরা বিভিন্ন খাবারের মধ্যে দিই, এই পাতাটি আমরা বিভিন্ন লিকুইডের মধ্যে আমরা দিই, অথবা পাতাটি কী পরিমাণ প্রয়োজনীয়। আর দেখুন, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যত কিছু বানিয়েছেন কোনোটাই কিন্তু অনর্থক নয়, কোনোটাই। আপনি ঘাস, এটাও কিন্তু মানুষের কল্যাণে, না হলেও গরু বা পশু প্রাণীর কিন্তু কল্যাণে। এই ঘাসটা তারা খাওয়ার পরে তাদের ফ্রেশ দুধ আসে, ঠিক না? সো এই ঘাস বলেন, লতা পাতা বলেন, যে কিছু সব কিছু আল্লাহ মানবতার কল্যাণে তিনি কিন্তু দান করেছেন। অতএব এই পাতাটি যদি আজ থেকে আপনারা সুন্দর করে খেতে পারেন, কয়বার বলেছি, প্রতি রাতে একবার। এবার আসুন, যারা গ্যাস্ট্রিকের রোগী, এই পাতাটি রেগুলার খান, গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে। এটা আমার কথা নয়, এটা মেডিকেল সায়েন্সের কথা। বিশেষ করে এখানে কে ডায়াবেটিসের রোগী আছেন, কারা কারা? এ তো এখানে অনেকেই আছেন, মাশাআল্লাহ, ওই যে ওই পাশেও আছে। ডায়াবেটিসের রোগী যারা আছেন, আমি আজকে একটা কথা বলবো, আপনারা মাঝে মধ্যে আমার কাছে আসেন, এসে কি বলেন, হুজুর ডায়াবেটিস, হুজুর 15 ছিল ইনসুলিন কি দিতাম, এখন 25। কেউ কেউ বলেন, হুজুর 35-40 আমি দিই। যারা এই ধরনের ডায়াবেটিসে রেগুলার ইনসুলিন কি ব্যবহার করছেন, আমি আজকে এই আমুলটা দিব, আজকে থেকে শুরু করেন, ধৈর্য সহকারে ডায়াবেটিসের ইনসুলিন কি চালিয়ে যাবেন। যদি দেখেন ডায়াবেটিস কমে যাচ্ছে, তখন আস্তে 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 করে ইনসুলিনটা কমিয়ে একটা সময় ইনসুলিন কি দিতে হবে না, এই পাতাটার পানিটা আপনারা খাবেন। আচ্ছা, আমি আপনাদেরকে এবার খাবারের নিয়মটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত, আপনারা 250 মিলি পানি একটা ছোট্ট পাতিলের মধ্যে নেবেন, নিয়ে এই পাতাটা দিবেন। এই পাতাটা কমপক্ষে আপনাকে 10 মিনিট ফোটাতে হবে, তবে চেষ্টা করবেন ছোটো ছোটো করে, টুকরো করে এই পাতাটাকে দেওয়ার জন্য। দেওয়ার পরে এই পানিটা একটু কুসুম যখন গরম হবে তখন খেয়ে ফেলবেন। আচ্ছা, এবার একটা আপনাদেরকে বলছি, কী বলুন তো, এই পাতাটা কি? ওই তো মাশাআল্লাহ বলছে, তেজপাতা। হ্যাঁ, এই পাতাটা হচ্ছে তেজপাতা। এই তেজপাতা কিন্তু আমরা কি গোশতের সাথে দিই, গ্রান হওয়ার জন্য, তাই না? অনেক গ্রান হয় না, সামান্য পাতা, আপনি দেখবেন এক বছর পরেও দেখবেন পাতার মধ্যে গ্রান আছে। আল্লাহর কত বড় নিয়ামত, পাতার মধ্যে গ্রান, আর গ্রান কিন্তু ভালো গ্রান, যে কেউ এই গ্রানটাকে পছন্দ করে, ঠিক আছে না? গোশত বলেন, আপনার চায়ের মধ্যে, বিশেষ করে চায়ের মধ্যে, মশলা চায়ের মধ্যে কিন্তু আমরা এই পাতাটাকে ব্যবহার করি। তো আজ থেকে ইনশাআল্লাহ তাআলা এই পাতাটা করব, কারণ হচ্ছে এই পাতার মধ্যে রব্বে করিম তিনি এত চমৎকার বিষয়কে রেখেছেন, এর মধ্যে মিনারেল, এর মধ্যে ম্যাগনেসিয়াম সহ বিভিন্ন ধরনের ভিটামিন কিন্তু আছে। মেডিকেল সায়েন্স এবং ডক্টররা পরীক্ষা করে পেয়েছে, যদি কেউ রেগুলারলি এই পাতার পানি, কুসুম পানিটা সে খায়, তার গ্যাস্ট্রিক জনিত প্রবলেম সলভ হয়ে যাবে, তার ডায়াবেটিস জনিত প্রবলেম সলভ হয়ে যাবে, তার স্টোমাকের যে কোনো রোগ বালাই দূর হয়ে যাবে। আল্লাহ পাক এই আল্লাহর যে নিয়ামত, এই তেজপাতার বিভিন্নভাবে এটাকে ব্যবহার করে আমরা যেন উপকার পেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন।